হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে পরবর্তী ফাইন্যান্স সেক্টরের মার্কেট পারফরমেন্স সম্পর্কে আমরা আলোচনা করে নেব। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো সিম্পলি আমরা চলে আসছি আমাদের এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন। আপনার কাছে যদি এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না থেকে থাকে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে গিয়ে ক্লিক করে আপনি একটা ডিমান্ড অ্যাকাউন্ট বানাতে পারেন এবং তারপর আপনি এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। সো সিম্পলি আমরা আমাদের এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করেছি এবং লগ ইন করার সাথে আমরা সিম্পলি রিডাইরেক্ট হয়ে যাবো আমরা আমাদের হোম পেজ। সো হোম পেজে আমরা একটা অপশন পেয়ে যাবো, সেটা হচ্ছে ভিউ মোডের অপশন। সিম্পলি আমরা এফ1 এর উপর ট্যাপ করে নেবো। সো এফ1 এর উপর ট্যাপ করার সাথে আমরা একটা পেজে চলে আসবো, সেখান থেকে আমরা ডেরিভেটিভ মার্কেটের অপশনটি পেয়ে যাবো। এটার উপর আমরা সিম্পলি ক্লিক করে নেবো। সেটার উপর ক্লিক করার সাথে সাথে আমাদের একটা পেজ ওপেন হয়ে চলে আসবে, সেখান থেকে আমরা সেক্টর ম্যাপ দেখতে পেয়ে যাবো। সো এখান থেকে একটা সেক্টর আছে, তার মধ্যে ফাইন্যান্স সেক্টর। সিম্পলি আমরা এই সেক্টরের উপরে ট্যাপ করে নেবো। সেটা ট্যাপ করার সাথে সাথে আমরা সিম্পলি এই ফাইন্যান্স সেক্টরের অন্তর্গত সমস্ত কোম্পানির চার্ট আমাদের কাছে ওপেন হয়ে চলে আসবে। ঠিক আছে, সো আপনি যে কোনো কোম্পানির প্রতি এখান থেকে পরবর্তী মার্কেটের জন্য টেকনিক্যাল অ্যানালিসিস করে নিতে পারেন। সো আমাদের কাছে একটা কোম্পানি হলো HDFC AMC। ঠিক আছে, আমরা সিম্পলি কোম্পানির উপর ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করার সাথে আমাদের কাছে একটা প্যাকেজ ওপেন হয়ে চলে আসবে। সো আমরা চাইলে এই কোম্পানিটা আমরা এখান থেকে অপশন চেন অ্যানালিসিস করে নিতে পারি, চার্ট অ্যানালিসিস করে নিতে পারি এবং স্টপ লসও দেখে নিতে পারি। সো সিম্পলি আমরা স্টপ লসের উপর ট্যাপ করে নেব। ট্যাপ করার সাথে আমাদের কাছে একটা প্যাকেজ ওপেন হয়ে চলে আসবে। সিম্পলি এখানে টেকনিক্যাল প্যাকেজ আছে, এটার উপর আমরা ক্লিক করে নেব। সো টেকনিক্যাল প্যাকেজের উপর ক্লিক করার সাথে আমাদের কাছে একটা প্যাকেজ ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি HDFC AMC কোম্পানিটি পরবর্তী বেস্ট করতে পারে, এখন থেকে দুজন মতামত জানিয়েছেন। বাকি নেটওয়ার্ক থাকতে পারে, এখন থেকে ছজন মতামত জানিয়েছেন। মার্কেট বুস্টার নিয়ে যেতে পারে, এখন থেকে 19 জন মতামত জানিয়েছেন। সিম্পলি আমরা এখান থেকে রেজিস্ট্রেশন শর্ট করার উপর ক্লিক করে নেব। রেজিস্ট্রেশন শর্ট করার উপর জেনার জন্য আমরা সিম্পলি এখান থেকে 1 হাজার রেজিস্ট্রেশন শর্ট করার জেনে নেব। সো প্রথম সপোর্টের কথা বলেছে 1738 একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা সরি দ্বিতীয় সাপোর্টের কথা বলেছে 1667 একটা সাপোর্ট, তৃতীয় সাপোর্টের কথা বলেছে 1529 একটা সাপোর্ট। প্রথম রেজিস্ট্রেশন করার কথা বলেছে 1876 একটা রেজিস্ট্রেশন করার, দ্বিতীয় রেজিস্ট্রেশন করার কথা বলেছে 1942 একটা রেজিস্ট্রেশন করার, তৃতীয় রেজিস্ট্রেশন করার কথা বলেছে 2082 একটা রেজিস্ট্রেশন করার। অর্থাৎ এই সাপোর্ট এবং রেজিস্ট্রেশন করার মধ্যে মাথায় রেখে আপনি সিম্পলি পরবর্তী দিন HDFC AMC কোম্পানির উপর ইনভেস্ট করতে পারেন। আপনি এখান থেকে বাই বা সেল করে নিতে পারেন। ঠিক আছে, এবং HDFC AMC কোম্পানিটা ছাড়াও পরবর্তী দিন মার্কেটে ফাইন্যান্স সেক্টর অন্তর্গত সমস্ত কোম্পানির প্রতি আপনি টেকনিক্যাল অ্যানালিসিস করে নিতে পারেন এবং আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন ফাইন্যান্স সেক্টরের প্রতি আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। ঠিক আছে, এবং আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি অথচ শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সব থেকে অ্যাকাউন্ট অপশনটির উপর ট্যাপ করতে পারেন। ট্যাপ করার পর আপনি সিম্পলি এখান থেকে অ্যাড ফান্ড করতে পারেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আপনি সিম্পলি আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।